अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। লকল রাজ কেউ আছো? হ্যালো, এবার তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না ঠাকুর। তুই তোর ঢঙ্গি বাবাকে দিয়ে আমাকে বন্দি বানিয়েছিলিস তো, কিন্তু এবার এবার তুই বাঁচবি না। তোকে আমি তোর সব পাপের শাস্তি দেব। তুই আমার সঙ্গে যা যা করেছিস আমিও তোর সঙ্গে তাই করব। পালা ঠাকুর, পালা, তোকে বাঁচাতে কেউ আসবে না। তুমি আমাকে চেনো না, তুমি জানো আমি কে। তোকে কি করে ভুলবো ঠাকুর, সব কিছু আমার মনে আছে। পাপী, মিথ্যেবাদী, হত্যাকারী, আমার নাগার্জুনের হত্যাকারী। ওই মেয়েটার ব্যাপারে সব কিছু জানতে হবে। আচ্ছা, ওই মেয়েটার সঙ্গে তোমার আজই দেখা হলো আর আজই বাড়ি নিয়ে এলে? দেখো না, তাও বাড়িতে আসতেই পারলো। আরে ও আমার বুদ্ধির শত্রু বউ, তোমার মুখ থেকে তো শুধু ভুলভাল কথাই বেরোয়। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এটা তো জানো অচেনা কাউকে বাড়িতে আনতে নেই। অপরিচিত ওই মেয়েটার জন্য আমার চোখটা বেঁচে গেছে, না হলে অন্ধ হয়ে যেতাম। সেটা কিছু নয় তাই না? হবেই বা কেন, আমি কে? একটা বড় বাড়ির সামান্য কাজের লোক। আচ্ছা, এতে আবার কাজের বউয়ের কথা কেন আসছে? আচ্ছা শোনো, আজকে আমার ফিরতে লেট হবে, আর দয়া করে আজকের পর থেকে অচেনা কাউকে বাড়িতে এনো না। হ্যাঁ ঠিক আছে, এরপর আমি যদি বিপদেও পড়ি তাহলে আশেপাশের মানুষদের আমি বলে দেব যে শুনুন, দাঁড়ান, বাঁচাবেন না আপনারা আমাকে, মরে যেতে দিন, কারণ আমার স্বামী আপনাদেরকে বিশ্বাস করে না, সে আপনি যেই হন, ঠিক আছে? আরে মেয়েটা সত্যি কি ভালো, কত নম্র, ভদ্র, সুন্দর, কোথায় পাওয়া যায় এখন এরকম মেয়ে। প্রণাম বাবা। হুম, আজকালকার মেয়েগুলো আরে কথা বলার একটা ধরন নেই। এক তো আমি ওর প্রাণ বাঁচালাম, থ্যাংক ইউ বলা তো দূরের কথা, তার উপর আমাকে ধক্কা, এই কালো বিড়ালটাকে না আমি বুঝিয়েই ছাড়বো। আরে কি হয়েছে, কি এত গজগজ করছিস, এত রেগে কেন? আরে কি বলবো মা, আর ওই পুরোনো বাড়িটা ছিল না, ওখানে একটা নতুন মেয়ে এসেছে, কি নাম জানো, নন্দিনী, এক নম্বরে ঝগড়াটে মেয়ে একটা। চুপ কর তুই, ওই মেয়েটা সত্যি খুব ভালো মেয়ে, ওর ব্যাপারে কিচ্ছু বলবি না। কি মাথা মাথা খারাপ হয়ে গেছে তোমার? ওই মেয়েটা এক নম্বরে ঝগড়াটে তো বটেই, তার সঙ্গে অহংকারী আর একটা মাথা খারাপ মেয়ে। এটা করে দিবি নাকি? আমি পাগল হইনি, তুই পাগল হয়ে গেছিস, আর ওই তোর বাবা।
যে মেয়েটা তোর মায়ের প্রাণ বাঁচালো, আমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেল, তার ব্যাপারে এইসব বলছিস? তুইও তোর বাবার মতোই হয়েছিস। মায়ের প্রাণ বাঁচিয়েছে, বাড়িতেও ছেড়ে দিয়ে গেছে। আমি তোমাকে চিনি না, আর না এর আগে তোমার সঙ্গে দেখা হয়েছে। না জাস্ট থ্রো হিম অ্যাওয়ে। যে মেয়েটা তোর মায়ের প্রাণ বাঁচালো, আমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে গেল, তার ব্যাপারে এইসব বলছিস? হে ভগবান, এ কি ফ্যাসাদে পড়লাম! তুমি সমাধান করো, আমার দ্বারা হচ্ছে না। নন্দিনী, তুমি নিশ্চিত তো তুমি রক্ষা কবচ ছিন্ন করার উপায় পেয়ে গেছো? হ্যাঁ প্রিয়া, আমি যদি আজ যোছনা রাতে ধূত্র ফলের দুধ পান করতে পারি, তাহলে আমি ওই সুরক্ষা কবচকে পার করতে পারবো। সত্যি? তার মানে আমরা একটা খুব বড় সমস্যার সমাধান পেয়ে যাব। হ্যাঁ, আমাদের ওই ধূত্র ফল নিয়ে মহাদেবের মন্দিরে যেতে হবে, আর ওখানে গিয়ে আমরা চন্দ্র উদয় হওয়ার অপেক্ষা করব। নন্দিনী, আমার মনে হয় না আজকে চাঁদ দেখতে পাবো। I can't believe it. তুই ওর রুমের ভিতরে ঢুকে ও ডায়েরি নিয়ে চলে এলি। তুই তো পুরো রকস্টার। হ্যাঁ ব্রো। ছোট মালিক, আপনি জানেন আমি ওর বাড়িতে ঢোকার জন্য কত কাঠখড় পুড়িয়েছি? প্রথমে ওর গার্ডকে মিথ্যে কথা বলি, তারপর ওর রুমে ঢুকেছি, আর তারপরে বাথরুমে। হোয়াট? কিন্তু তুই ওর বাথরুমের ভিতর কি করছিলি? আরে না না ছোট মালিক, বাথরুম না, ওই লিভিং রুম। আপনি যে কি কি শোনেন না! আচ্ছা ছাড়ুন, এই ডায়েরিটা চেক করুন, এর মধ্যে নন্দিনী ম্যাডামের ব্যাপারে কি কি লেখা আছে, ওনার জন্মদিন কবে, ওনার শখ কি কি আছে, উনি ফিল্ম কি পছন্দ করেন, কি কি গান শোনেন, আরে দেখুন না। আরে ভাই, এই ডায়েরিটা তো পুরো খালি একদম, কিন্তু হ্যাঁ এখানে একটা ডেট লেখা রয়েছে, আর লেখা আছে ভেরি স্পেশাল ডে। কিন্তু কি স্পেশাল হতে পারে? আরে ওনার হয়তো জন্মদিন হবে। ডেট চেক করুন, এটা তো কালকেরই ডেট ভাই। কি দারুণ ব্যাপার ছোট মালিক, আপনি ওনার কালকের দিনটা না একদম বিশেষ বিশেষভাবে সাজিয়ে দিন। ওনাকে গিফট পাঠান, ফুল পাঠান, তারপর আপনি দেখবেন আপনার লাভ স্টোরি না চলবে না, দৌড়াবে। আচ্ছা, কিন্তু এটার কি কনফার্মেশন যে কালকে ওরই বার্থডে? ওর বাবা বা ওর মায়েরও তো বার্থডে হতে পারে, তাই না? এটা তো আমি ভেবেই দেখিনি। আই নো, কারণ ভাববার জন্য বুদ্ধি লাগে, শক্তি নয়। ছোট মালিক, এক তো আমি আপনার জন্য মিথ্যে বলে পেস্ট কন্ট্রোল সেজে গেছিলাম, আর আপনি আমাকে এইসব বলছেন। এই গাড়ি থামা, থামা রাজ, নন্দিনী তো ওটা। আরে হ্যাঁ ছোট মালিক, ওনার সঙ্গে ওই ওনার বান্ধবী যে আমাদেরকে ক্যাকটাসের প্লান্ট দিয়েছিল, ও আছে। আচ্ছা, কিন্তু ওরা এত রাতে এই জঙ্গলে কি করছে? আমার মনে হচ্ছে ওরা দুজনে ক্যাকটাসের প্লান্ট খুঁজতে যাচ্ছে। আরে ভাই, আর কি মারারও একটা সময় থাকে, কখনো তো একটু বুদ্ধি দিয়ে কাজ কর। এবার চল আমার সাথে। যাচ্ছি তো। আরে আমার সাথে জঙ্গলে যাবি, চল। হে ভগবান, রক্ষা করো আমায়। প্রিয়া, ধূত্র ফল এখানেই কোথাও হবে, ভালো করে খোঁজো। নন্দিনী, তুমি নিশ্চিত তো যে ধুতুরা ফুল এখানেই পাওয়া যাবে? হ্যাঁ প্রিয়া, ধূত্র ফল এখানেই পাওয়া যাবে। আমি কোনোদিনও ভাবিনি যে নন্দিনীর সাথে এই জঙ্গলে এভাবে দেখা হবে। আর আমি কখনো এটা ভাবিনি যে আমরা দুজনে এভাবে জঙ্গলে বাঘ আর সিংহ শিকার হবার জন্য ঘুরে বেড়াবো। হোয়াট, কিছু বললি তুই? চলুন ওইদিকে দেখি। ওই দেখো ধূত্র ফল।
দেখো পাওয়া গেছে, হর হর মহাদেব। নন্দিনী, মনে হচ্ছে আমাদের এদিকে কেউ আসছে। প্রিয়া, আমাদের জানতে হবে ওরা কারা। কালো বিড়াল এ এখানেও চলে এসেছে। আমি যেখানেই যাই আমাকে বিরক্ত করতে সেখানেই চলে আসে। আমি বুঝতে পারি না এ আমার থেকে কি চায়। আর ওর সেই বন্ধু, ওর বন্ধু ওর সাথে কি করছে, এবার কি করব? এই সবের খোঁজ আমরা পরে নিয়ে নেব, এখন এখান থেকে বেরোনো উচিত। ঠিক বলেছো তুমি।